হিসাবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ব্যাপার কল্যাণ অ্যাসোসিয়েশনের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন মণ্ডল এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত আছে খুলনার কৃষি সংস্থা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ব্যাপার কল্যাণ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সর্দার নাজমুল শাকিব সিদ্দিকী আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ঢাকা আশুলিয়া কৃষি সংস্থা জনাব হেলালউদ্দিন ব্যাপারী আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন ঢাকা আশুলিয়ার জননন্দিত নেতা বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য জনাব মোহাম্মদ জাকির আলম আজকের অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা জেলা শাহবাগ উপজেলা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক আপনারা দেন জনাব হারুনুর রশিদ উদ্যোগ আজকে এখানে মঞ্চে উপস্থিত আছেন কক্সবাজার জেলা কমিটি শাখার সভাপতি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নেতা কল্যাণ অ্যাসোসিয়েশন জনাব সৈয়দনুর মেম্বার আজকের অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব এবং আমাদেরকে যিনি এখানে এনে সম্মানিত করেছেন তিনি হলেন সকলিয়া কৃষি সংস্থা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন সকলিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব হোসেন ভাই আজকের অনুষ্ঠানে প্রিয় সাংবাদিকবৃন্দ সুধীবিন্দু আমার সফর সঙ্গী ঢাকা থেকে আগত আমার সহযোদ্ধাবৃন্দ উপস্থিত কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইউপি সদস্য এবং মহিলা সদস্যবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে যাদেরকে নিয়ে কিছু কথা হবে উপস্থিত আছেন সেই বেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়নের আমার সহযোদ্ধা ইউপি সদস্যবৃন্দ আপনাদের সবাইকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সর্বপ্রথমে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি অভিসম্পাদিত নেতা বাংলার রাখাল বাজার যার জন্ম না হলে বাংলাদেশ আমরা পেতাম না বাংলাদেশের একটি মানচিত্র পেতাম না স্বাধীনভাবে কথা বলতে পারতাম না স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না এবং আমরা এখানে যারা জনপ্রতিনিধি উপস্থিত আছি তারাও হয়তো এই জনপ্রতিনিধিত্ব করতে পারতাম না তিনি আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই 15ই আগস্ট সপরিবারে নিহত জাতির পরিবার জাতির জনক বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দের প্রতি আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ 2 লক্ষ মামলের ইজ্জত এবং আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই বাঙালির অধিকার সংগ্রাম লড়াইয়ে এ পর্যন্ত যারা নির্যাতিত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মৃত্যুবরণ করেছে সেই শহীদদের প্রতি আমি আজকে
একটি কথাই বলবো, সেটা হলো আমরা যে জন্য এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন পেকুয়া উপজেলা শাখা গঠন কমিটি কল্পে আমাদের এই আলোচনা সভা। এই আলোচনা সভা আমাদের প্রিয় সহযোগিতা বিন্দু, আপনারা একটু মনোযোগ সহকারে দুই চার পাঁচ মিনিট শুনবেন, আপনাদেরকে বিরক্ত করবো আমরা। আমাদের নেতারা নেতৃবৃন্দরা এখানে কষ্ট করে এসেছে, আপনারাও কষ্ট করে এসেছে, এই পাঁচ দশ মিনিট যদি একটু সুন্দরভাবে শৃঙ্খলাভাবে শুনেন তাহলে অনুষ্ঠান সার্থক হবে, আপনাদের আশা সার্থক হবে, আমাদেরও বুদ্ধি নিয়ে এখানে সার্থক হবে। অতএব একটু আপনারা ধৈর্য সহকারে বন করে দিবেন। আপনারা জানেন বাংলাদেশে যত পেশাজীবী আছে সবাইয়ে সংগঠন আছে, কিন্তু বাংলাদেশে 4,571টি ইউনিয়নের 12 জন করে 54,852 জন জনপ্রতিনিধি ইউপি সদস্যের কোনো সংগঠন নাই বা ছিল না। কিন্তু আসলে ব্যাপার হলো কি, আপনি যদি আপনার অধিকার সম্মান এবং আপনার নেত ইচ্ছা আদায় করতে চান তাহলে ঐক্যবদ্ধ নেতৃত্ব সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ সংগঠনের বিকল্প কিছুই নেই। তাই আমরা কতিপয় মেম্বার প্রথমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন নাম দিয়ে আমরা শুরু করেছি আরো 2 বছর আগ থেকে। এখন হয়তো আজকে পেকুয়া উপজেলা আমরা এসে উপস্থিত হয়েছি, এভাবে ধীরে ধীরে বিন্দু বিন্দু দল এবং হয়তো একদিন আমরা সাফল্যের লক্ষ্যে পৌঁছতে পারবো। আপনাদেরকে বলি আমরা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন 2 বছর আগে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরে আমরা এ পর্যন্ত 15-20 জন মন্ত্রী মহোদয়কে দিয়ে বিভিন্ন ঢাকা প্রেস ক্লাব এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রিপোর্টার্স ইউনিটি জাতীয়ভাবে আমরা প্রোগ্রাম করেছি, মেম্বারদের সুখ দুঃখের কথা বলেছি, মেম্বারদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছি এবং শেষ পর্যন্ত আমরা বিভিন্ন জেলায় উপজেলা এমপিদেরকে নিয়ে মন্ত্রীদেরকে নিয়ে যার যার আসনের উপজেলা চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি জেলা পরিষদ চেয়ারম্যান জেলা পরিষদ সদস্য ওনাদেরকে নিয়ে আমরা বিভিন্ন জেলায় উপজেলায় আমরা মিটিং করে মেম্বারদেরকে একত্রিত করে আমাদের দুঃখ দুর্দশা আমাদের ন্যায্য অধিকার প্রাপ্য সম্মানের কথা এবং সমবর্তনের কথা আমরা উল্লেখ করেছি, যারা আমাদেরকে আশ্বাস দিয়েছে। এমনকি এ পর্যন্ত জাতীয় সংসদে 6 জন এমপি আমাদের মনের কথাগুলো আমাদের সমস্যার কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তুলে ধরেছে, আমাদের সম্মানীয়তা বৃদ্ধি, আমাদের উচ্চ ভাতা প্রদান এবং আমাদের মেম্বারদের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে একটা অফিস বরাদ্দ এবং উপজেলা পর্যায়ে আমাদের মাসিক সমন্বয় মিটিংয়ে মেম্বারদের প্রতিনিধিত্ব করণ এবং মেম্বারদের উপজেলা থেকে বরাদ্দ সিটি প্রত্যেক মেম্বার যেন কপি পায় সেটা এবং মামদাদার আমলে ইউনিয়ন পরিষদে আইন আছে সেটা একমাত্র চেয়ারম্যানদের ক্ষমতায় সব মেম্বারদের কোনো ক্ষমতা নাই। তার জন্য আমরা সর্বশেষ প্রস্তাব দেখেছি যে মামদাদার আমলে এই আইন সংশোধন করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা, তাহলে মেম্বাররা সম্মানিত হবে, সাধারণ পাবলিক মেম্বারদের কাছে যাবে এবং এলাকার যে উন্নয়নের কথা চিন্তা ভাবনা করে মেম্বাররা ভোটে দাঁড়িয়ে বিভিন্ন কষ্ট করে জনগণের দ্বারে দ্বারে গিয়ে বা টাকা পয়সা খরচ করে মেম্বার হয়েছে তাহলে সেটা সার্থক হবে। এখন বর্তমান যে অবস্থা, মেম্বাররা অনেক ত্যাগ প্রতিজ্ঞা করে পাস করার পরে যখন ইউনিয়ন পরিষদে যায় উল্টো চিত্র হয়, মেম্বারদের কোনো দেখার কেউ নাই, বলার কেউ নাই, তারা নিগৃহীত নির্যাতিত বঞ্চিত অবহেলিত এবং মহিলা মেম্বারদেরকেও কোনো সমবন্টন দেয় না। অতএব
চেয়ারম্যান সাহেবরা দুই চারজন মানে মেম্বারদেরকে হাতে রেখে উন্নয়ন বরাদ্দ তাদের মাধ্যমে পাস করায় নিয়ে তারা হাত দিয়ে নেয়। এবং আমাদের মেম্বারদের অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো হলো মেম্বাররা যদি ন্যায্য কথা বলে, অধিকারের কথা বলে, সম্মানের কথা বলে এবং কোনো বিচার আসলে গিয়ে যদি ন্যায্য বিচার করে তখন স্থানীয় প্রভাবশালীদের তারা আক্রান্ত হন, মামলা হামলার শিকার হন এবং শারীরিক নির্যাতনের শিকার হন। সেজন্য আমরা চিন্তা করেছি সারা বাংলাদেশের প্রথম বাজার মেম্বার আমরা যদি প্রত্যেক উপজেলা কমিটি গঠন করে, জেলা কমিটি গঠন করে আমরা যদি এর প্রতিবাদ জানাই এবং ন্যায্য অধিকার প্রাপ্য সম্মানের কথা বলি, ইনশাআল্লাহ আমাদের দাবি মানবতার মা চন্দ্রী শেখ হাসিনা আমাদেরকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা তিন চার কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ, জেলা কমিটি নেতৃবৃন্দ, উপজেলা কমিটি নেতৃবৃন্দ পরিশ্রম করে যাচ্ছি, আপনাদেরকে অবগত করিয়ে দিতে যাচ্ছি। এখানে একটা ইউনিয়ন পরিষদে 12 জন মেম্বার থাকলে সব এক হয়, সবাই এক রকম হয় না, সংসারের মধ্যে সবাই রোজগার করে না, একজনের রোজগার করে গার্ডিয়ান হিসাবে বাকি দশজনে এটা খায় এবং এটা সুবিধা বোধ করে। এবং একটি ইউনিয়ন পরিষদেও যদি একজন মেম্বার সচেতন হয়, দুজন মেম্বার সচেতন হয় বাকি দশজনের উপকার হয়, আর একজন মেম্বার দুজন মেম্বার যদি স্বার্থলোভী হয়, স্বার্থের সাথে আঘাত করে তাহলে বাকি দশজন মেম্বার বঞ্চিত হয়। এবং কিন্তু এখানেই আমাদের মূল সমস্যা। এই জন্য আমরা প্রতি ইউনিয়নে আপনি 12 জন মেম্বার ঠিক পাবেন না, অতএব সারা বাংলাদেশের 500,000 মেম্বারের মধ্যে যদি 500 মেম্বার সচেতন হয়, অ্যাক্টিভ হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের দাবি দেওয়া পূর্ণে ইনশাআল্লাহ আমরা লক্ষ্যে অবশ্য লক্ষ্যে পৌঁছতে পারবো। শুধু চাই আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া, আমরা শুধু যে সরকার থেকে সম্মানী ভাতা পাবো, নদী বা দাবি দেওয়া আদায় করবো সেটা, আমরা এই সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশে 500,000 মেম্বার আমরা একই সাঁতার নিচ্ছি এবং একই পরিবারের সদস্য হিসাবে দুঃখে সুখে ভালো মন্দ বিপদ আপদ বিভিন্ন ক্ষেত্রে আমরা একে অপরের সহযোগিতা করতে চাই, সেই লক্ষ্যে আমাদের যাত্রা। যেমন কক্সবাজারে পুরে আসলো ভ্রমণ করতে কেতুলিয়ার মেম্বার, এখানে যেন আইসা মেম্বারদের সহযোগিতা পায়, মেম্বারদের সাথে পরিচিত হয় এবং মেম্বারদের সাথে সুখ দুঃখের ভাব বিনিময় করে। কেউ যাবে এখান থেকে কক্সবাজার থেকে সিলেট খাওয়া মাথা দেয়াল করতে বা বিভিন্ন বেড়াইতে, ওই জন্য ওই মেম্বাররা যখন আমরা সংগঠনটা এক করে বা আমরা এক ছাতা দিচ্ছে ভাতৃত্ব বন্ধন সেতু বন্ধনে আবদ্ধ হব, সেই হিসাবে আমরা ওইখানে সহযোগিতা পাবো। খুলনা মেম্বার রাজশাহী, রাজশাহী মেম্বার সিলেট, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব মেম্বাররা আমরা মনে করতে হবে যে আমরা 55,000 মেম্বার ভাই এবং বোন, আমরা একই ফ্যামিলির সদস্য। কোনো মেম্বারের কেউ যদি রোগে শোকে ভোগে আমরা যদি 10 টাকা করে সহযোগিতা করি 5 লক্ষ টাকা হয়, আমরা যদি 100 টাকা করে যদি আমরা যদি সহযোগিতা করি বা আমরা যদি একটা জায়গায় আমরা মানে ইয়ে রাখি সঞ্চয় করি তাহলে 55,000,000 টাকা হয়। আমরা ইচ্ছা করলে সরকারের যে কোনো মানে মানে ত্রাণ দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীতে আমরা সরকারকে আমরা সহযোগিতা করতে পারি, শুধু সরকার থেকে নেব তা না, আমরাও জাতির সেবায় আমরা মেম্বাররা অল্প অল্প করে দিয়ে আমরা মানে জাতীয় সেবা করতে পারবো। আমাদের আরেকটি কথা, কোনো মেম্বার মারা গেল কিন্তু ওই মেম্বারের পরিবার অসহায় পরিবারের প্রতি কেউ দেখে না, কিন্তু আমরা মেম্বাররা যদি এগিয়ে আসি অল্প অল্প করে দিই এই অসহায় পরিবারটা, যেমন কদিন আগে থাকবার কোন উপজেলা ইয়া ইউনিয়নের রামুন রোড অ্যাক্সিডেন্ট হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, আমরা তৎক্ষণাৎ ওনার পরিবারকে এসে সৈয়দনূর ভাইয়ের মাধ্যমে আমরা ওনার পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা করেছি। এইভাবে আমরা হৃদরোগ হাসপাতালে ফরিদপুরের এক মেম্বার হার্ট অ্যাটাক করতে উপস্থিত দিয়ে আমরা আর্থিক সহযোগিতা করেছি। এই যে বন্যা দুর্গত এলাকায় আমরা সিলেট, সুনামগঞ্জ এবং
হবিগঞ্জে আমরা গিয়ে পানিতে বসে নৌকায় করে শিবলের দুঃখ নিয়ে এই মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন থেকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি জাতীয়ভাবে আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম প্রত্যেকটি কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন প্রচার করে ইনশাআল্লাহ এবং বিভিন্ন মিডিয়া আমাদের এগুলা হাইলাইট করে ফোকাস করে মেম্বারদেরকে আসলে আমরা মেম্বার মেম্বারের কি একটা মানে মেম্বারতে একটা সম্মানিত কিন্তু আমরা নিজেরটা নিজে পুদিনা বিকায় আমাদের এতদিন ধরে এই দশা কিন্তু আমরা যদি আমরা নিজেরা নিজেদের যদি গুণাগুণ বুঝতাম তাহলে কিন্তু আমরা আরো ভালো থাকতে পারতাম আমরা আরো ভালো উন্নত দিকে যাইতে পারতাম আমরা এক হতে পারতাম কিন্তু আমরা এ পর্যন্ত আমরা যত অনুষ্ঠান করেছি আমাদের জাতীয় পত্র পত্রিকা এবং জাতীয় টেলিভিশন বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রচার হয়েছে আজকের এই আয়োজন আমাদের এই পৃথিবীতে যাবে এবং একত্র টেলিভিশন এবং বিভিন্ন মিডিয়া প্রচার হবে সম্মানিত সহযোদ্ধাবৃন্দ অতিথিবৃন্দ আমাদের মাঝে এই মুহূর্তে আমাদেরকে ধন্য করেছেন এবং আমাদের সভা পরিবেশ সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আজিজুল হক সাহেব উপজেলা পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমাদের মাঝে আরো একজন আপনাদের কক্সবাজার জেলা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ বিন্দু উপস্থিত হয়েছেন ওনাকে আমরা সাদর অভিনন্দন এবং করতাম এবং উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আজিজুল হক সাহেবের জন্য আমরা ওনাকে অভিনন্দন এবং জোরে একটা করতালি দিয়ে ওনাকে অভিনন্দন এবং সাধুবাদ জানাই এবং জেলা পরিষদ সদস্য ভাই অনেক আগ থেকে আমাদেরকে এসে এখানে ধন্য করেছেন এবং সবার পরিবেশ সুন্দর করেছেন ওনার জন্য ওনাকেও অভিনন্দন এবং জোরে একটা করতালি দিয়ে ওনাকে আমরা অভিনন্দিত করি আমরা নিজেরাই নিজেদের ভাগ্য গড়তে হবে আমরা নিজেরাই সচেতন হতে হবে আপনারা যদি উপজেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক আমাদেরকে সাপোর্ট না দেন সহযোগিতা না দেন আমরা কেন্দ্রীয় কমিটি নামে মাত্র হব আমি কিছুই করতে পারবো কিন্তু আপনারাও আমাদের সাথে থাকতে হবে আমরা কোন মেম্বার যদি বিপদে আপদে সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকবো ইনশাআল্লাহ পাশাপাশি কেউ যদি কারো দ্বারা আমাদেরকে এখন আমাদের মাঝে এসে আমাদেরকে ধন্য করেছেন তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পেকুয়া উপজেলা উনি ওনাকে সম্ভাষণ যাই হোক আমি আর দীর্ঘায়িত করব না আমি আশা করব আপনারা অল্প কথায় সব কিছু বুঝে গেছেন এখানে আসছে আমরা কক্সবাজার মেম্বার একসাথে হয়ে একসুরে কথা বললে আমরা যাই হোক শেষ পর্যন্ত আমি মনে করবো যে আমি আজকের
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন পেকুয়া উপজেলা শাখা প্রতিনিধি সভা সম্মেলন 2022 এর শুভ উদ্বোধন ঘোষণা করলাম। পরিষদে আপনাদের